নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘর চ্যানেলে আপনাকে স্বাগত। চিকেন আমাদের সবারই খুব পছন্দের একটা ডিশ। আজ আমি রান্না করব চিকেন কষা। রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে এই চিকেন কষা খাওয়া যেতে পারে। এই চিকেন কষা বানাতে আমার লাগবে 600 গ্রাম চিকেন, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, অল্প রসুন এবং 1 টুকরো আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, টক দই এবং টমেটো কেচাপ। প্রথমে 600 গ্রাম মতো চিকেন নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরে গেলে এর মধ্যে হলুদ, পরিমাণ মতো লবণ, 4 টেবিল চামচ সর্ষের তেল এবং অল্প লেবু দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। মোটামুটি 1/2 ঘন্টা মতো ম্যারিনেশনে আমি রেখেছিলাম। এরপর আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 6-7 টা রসুন মিশ্রিতে পেস্ট করে নিয়েছি। প্রথমে গ্যাস অন করে ফ্রাইং প্যান গরম করতে হবে। এরপর তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, তেল গরম হয়ে এলে তাতে অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার কারণ এতে রঙটা বেশ সুন্দর আসে। চিনিটা গরম হয়ে এলে এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা বাটা মশলা দিয়েই করব, চাইলে আপনি পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভাজার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজলাম। আর কিছুটা বাড়িয়ে এবং কমিয়ে মাংসটা আমি ভালোভাবে রান্না করি। কিছুক্ষণ ভাজার পর দেখবেন কালারটা একটু এসেছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ফুল ফ্লেমে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে। যদি ম্যারিনেশনের সময় নুন কম দেওয়া থাকে তাহলে একটু নুনও অ্যাড করতে পারেন। এরপর মাংসর গায়ে মশলাটা ভালোভাবে লেগে গেলে গ্যাস কমিয়ে পাত্রটা ঢাকা দিয়ে দিলাম। মাংসটা মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, না হলে প্যানে লেগে যেতে পারে। মোটামুটি 1/2 ঘন্টা থেকে 40 মিনিট পর দেখবেন তেল ছেড়ে আসবে। এরপর আমি এর মধ্যে 2 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম, চাইলে আপনি এটা নাও দিতে পারেন। টক দই দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও মিনিট সাথে পর সামান্য জল দিয়ে পাত্রটিকে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা খুলে এর মধ্যে টমেটো সস দিলেই চলে আসবে সেই কালার যেটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। এবার আর কি গরম গরম পরিবেশন করুন, আর আমার ভিডিওটিকে লাইক আর শেয়ার করে আমার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।